তোমার কি অসুখ হয়েছে? ব্লাড ক্যান্সার। যদি দেনে দেখা যায় মেডিকেলে থাকি ওই নাই মানে আমার আদ্যে বিরছে আবার তুমি কোনে আবার তুমি কোনে নগর আমার বিরছে তো আমার কল যেন বইটা দিবেন সরি এজনী কণ মানে জনিয়া সমষ্টিৰ অতি ভিতৰুৱা অঞ্চল হাচানপুৰ গাঁৱৰ 6 বছৰীয়া কণমানিজনীৰ নাম বাচিতা খাতুন। পখিলা খেদা বয়সতে কণমানিজনীৰ জীৱনলৈ নামি আহিছে ঘূৰমানিশা। হয়, জীৱনৰ মাত্ৰ 7 বছৰ অতিক্ৰম কৰোঁতেই কণমানি বাচিতা খাতুনৰ দেহত ধৰা পৰিছে এক জটিল ৰোগ। তেজৰ কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈ এতিয়া মৃত্যুৰ ক্ষণ গণিছে বাচিদাই। চিকিৎসা কৰোঁতে কৰোঁতে এন ফিলাল হৈ গৈছে এন মানে আমাৰ তৰি হৈছিল না 2019 জানুৱাৰীত। আমি কিমোথেৰাপি কৰ্তাছি পাইছি ফেব্ৰুৱাৰীত থেকে মাৰ্চত থেকে মানে হেনতে চকে দেখাই না স্যার 6 মাস ধৰে চকে দেখা না। ইতিমধ্যে কেইবাটাও কেমোথেৰাপি লোৱাৰ পিছত সম্পূৰ্ণৰূপে চকুৰ দৃষ্টিশক্তি হেৰুৱাই এতিয়া অন্ধকাৰময় জীৱন অতিবাহিত কৰিছে এই কণমানি বাচিদাই। অসহায় হৈ পৰিছে কণমানিজনীৰ পিতৃ মাতৃ, কাৰণ দিন হাজিৰা কৰা পিতৃয়ে বহন কৰিব পৰা নাই কণমানিজনীৰ চিকিৎসাৰ খৰচ। সেয়েহে স্বাস্থ্যমন্ত্ৰী, স্থানীয় সাংসদ, বিধায়ক তথা অসমবাসীৰ ওচৰত চকুলো টুকি পিতৃ মাতৃৰ আহ্বান, আমাক অকণমান সহায় কৰক। এহেন আমি মানে সারা আসাম বাসীর কাছে অরজানি কিছু হেল্পের জন্য আমি সারা আসাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি। মাননীয় বিধায়ক সাহেব আছে আমাকে সমষ্টির, এমপি মহোদয় আছে তার কাছে আমি বিনম্র অনুরোধ করতেছি আমার জানি এই বাচ্চাটারে জানি ভালো করে চিকিৎসা করবার জন্য জানি আমার একটু সাহায্য করে। কণমানি বাচিদা তথা এই দুর্ভগীয়া পরিয়ালটুক সহায় করবলৈ পিতৃ নামত থকা অসম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ একাউন্ট 7108026002140 আৰু IFSC UTBIORRBAGB নম্বৰত সাহায্য আগবঢ়াব পাৰে। আপোনাৰ অকণমান সাহায্যই কিজানি নতুন জীৱন দিব পাৰে কণমানি বাচিদাক, হাঁহি বিৰিঙিব পাৰে দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ মুখত। মেডিকেলে থাকি ওই নাই মানে আমাৰ আদ্যে বিৰছে আবার তুমি কোনে আবার তুমি কোনে নগৰ আমাৰ বিৰছে তো আমাৰ কল যেন বইটা দিবেন সৰি।